স্বাগত বন্ধুরা, সাথে তোমাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের ডায়েরিতে। স্বপ্নের ডায়েরির আমার সকল পরিবারকে জানাই ইংরেজি নতুন বর্ষের অনেক শুভেচ্ছা এবং অসংখ্য ভালোবাসা। নতুন বছরের এই প্রথম দিনে আবার নিয়ে এসেছি একটি নতুন কবিতা তোমাদের সামনে। কলমে এবং কণ্ঠে আমি পান্থ। কবিতার শীর্ষক 2020। 2020 মানে বিশ্বের এক অন্ধকারতম অধ্যায়। ২০২০ মানে কারোর স্বপ্ন নিয়ে গেল আর কারোর আপন মানুষকেই নিয়ে গেল। ২০২০ মানে আমফান ঝড়ে সন্তানকে নিয়ে পথে বসা। ২০২০ মানে আমরা চা খেতে এসেছি, আড্ডা দিতে নয়, চা খাওয়া হয়ে গেছে, চলে যাচ্ছি। ২০২০ মানে শুধু হারানোর গল্প লেখা আছে। ২০২০ মানে জীবিত রাস্তা নিস্তব্ধ হয়ে যাওয়া। ২০২০ মানে মাস্ক জীবনেরই অঙ্গ হিসেবে পরিণত। ২০২০ মানে কারাগারের মতো বন্ধ জীবন যাপন করা। ২০২০ মানে মানুষের কর্মহীন রূপ দেখা। ২০২০ মানে সম্পূর্ণ লকডাউন। ২০২০ মানে প্রিয় মানুষের পৃথিবী থেকে চিরতরে বিদায় নেওয়া। ২০২০ মানে ঘরে বসে বসেই বাইরের জগৎকে চেনা। ২০২০ মানে মহালয়ার এক মাস পর দুর্গাপুজো। ২০২০ মানে দাবানলে দগ্ধ বনজীবন। ২০২০ মানে পরিবারের গুরুত্ব বোঝা। এই ২০২০ মানে বন্য পশুরা মনের আনন্দে জীবনযাপন। ২০২০ মানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ। ২০২০ মানে না ভোলা 365 দিন। আর এই ২০২০ মানেই বিষে বিষ। অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্যে। সাথে শুভকামনা করছি যে এই নতুন বছর তোমাদের সবার জীবনে একটি নতুন আশা এবং নতুন আশার বাণী নিয়ে আসবে এবং একটি শুভ সংকেত অবশ্যই জানিয়ে দেবে। তো যদি এই প্রচেষ্টা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব আর অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো ফিরছি আরেকটি নতুন নতুন বছরের ব্লগ নিয়ে। তো সাথে থেকো এবং সঙ্গে থাকো স্বপ্নের ডায়েরির।